আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যেন আপনার কোনো ভিডিও মিস না যায়। কোন বয়সে কবার সহবাসে এই সূত্র মেনে চলুন। জেট গতির যুগের সঙ্গে পাল্লা দিতে গিয়ে মানুষের জীবনযাপনেও পরিবর্তন এসেছে বিস্তর। বিজ্ঞানীরা বলছেন এই পরিবর্তনের প্রভাব পড়েছে বহু মানুষের যৌন জীবনে। এই প্রভাবকে কুপ্রভাব বলাই ভালো। সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ যৌন জীবনও। দীর্ঘ গবেষণার পর কোন বয়সে কতবার যৌন মিলন করা উচিত তা খুঁজে পেলেন বিজ্ঞানীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির দ্য কিনসে ইনস্টিটিউট এর গবেষণায় পাওয়া গিয়েছে 30 বছরের নিচে বয়সীরা সাধারণত সপ্তাহে 2 বার সঙ্গমে লিপ্ত হওয়া উচিত, বছরে 122 বার। 30 থেকে 39 বছরের মধ্যে যাদের বয়স তারা খানিকটা কম সেক্স করেন 1.6 বার প্রতি সপ্তাহে বছরে 86 বার। যাদের বয়স 40 থেকে 49 বছরের মধ্যে তারা সবচেয়ে কম যৌনতায় লিপ্ত হন, 18 থেকে 29-এর মধ্যে যাদের বয়স তাদের অর্ধেক। গবেষকরা মার্কিন যুক্তরাষ্ট্রের 1170 জনের সাক্ষাৎকার নেন, তাতে বেশ কিছু তাৎপর্যপূর্ণ তথ্য উঠে এসেছে। গবেষক জাস্টিন লেহমিলা জানাচ্ছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌন মিলন কমে যাওয়ার সব সময় শারীরিক কারণে হয় না, কাজ করে আবেগেও। তার কথায়, যারা নিজেদের বয়স্ক ভাবেন সর্বদা নৈতিবাচক, তাদের যৌন মিলনের হার সবচেয়ে দ্রুত হারে কমে। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানা রোগের অন্যতম প্রধান কারণ কম যৌন মিলন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এন্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।